हाय बंधुरा, फाइनली আমি রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। তোমরা অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছো যে রঘুনাথগঞ্জের বাস স্ট্যান্ডটা দেখাতে, তো আমি ফাইনালি রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড পৌঁছে গেছি। ও হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, জঙ্গিপুরে বাস স্ট্যান্ডে কোনো বাস দাঁড়ায় না, কারণ বাস মালিকরা বয়কট করেছে যে সরকার থেকে যে বাস স্ট্যান্ডটা তৈরি করে দিয়ে গিয়েছিল সেই বাস স্ট্যান্ডে কোনো প্যাসেঞ্জার উঠেও না, নামেও না। সেই জন্যে রঘুনাথগঞ্জেই বাস স্ট্যান্ডটা, বাসগুলো ওখানে দাঁড়িয়ে থাকে। তো তোমরা স্কিপ করে দিয়ে চলে যেও না বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরোটা দেখো। আমি এই ভিডিওর শেষ ভাগে আমি দেখিয়েছি, ডিটেলসে আমি জানিয়েছি, তোমরা পুরোটা দেখো বন্ধুরা। তো চলো লেটস গো। দেখো বন্ধুরা, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডটা দেখে নাও। এটা টিকিট কাউন্টার, এটা টিকিট কাউন্টার দেখে নাও বন্ধুরা, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড, রাজগ্রাম রঘুনাথগঞ্জ, মোড়ারই রঘুনাথগঞ্জ। চারিদিকে বাসগুলো দাঁড়িয়ে আছে, আর এদিকে স্টলগুলো আছে। ওই সামনে টিকিট কাউন্টার, চারিদিকে স্টলগুলো আছে। দেখে নাও বন্ধুরা, একটা ছোট্ট বাস স্ট্যান্ড, এটা একটা ছোট বাস স্ট্যান্ড। চারিদিকে বাসগুলো লেগে আছে, এখানে গোটা 20-22টা বাস দাঁড়িয়ে থাকে নাকি গো। একটা ছোট বাস স্ট্যান্ড, ভালো। বর্ধমান জঙ্গিপুর, বর্ধমান জঙ্গিপুর মহারাজ বাস সার্ভিস, WB15A47-79। মহারাজ বাস সার্ভিস রঘুনাথগঞ্জ মোড়ারই ঘোষাল। এটা হচ্ছে বাস বেরোয় এদিকে, আর ওইদিকে বাসগুলো ঢুকে। ঘোষাল ট্রাভেল, আর চারিদিকে সব দোকানপাট, আজাদ ট্রাভেলস রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ, আর পাশে দাঁড়ালো মহারাজ, এই মাত্র এলো বর্ধমান থেকে। ওইদিকে গৌরব বাস দাঁড়িয়ে আছে, বহরমপুর জঙ্গিপুর রঘুনাথগঞ্জ গৌরব বাস সার্ভিস। এদিকে চারিদিকে দোকানপাট, টিকিট কাউন্টারও আছে। বরুঙ্গা মহুরাপুর রঘুনাথগঞ্জ শ্যাম সুন্দর বাস সার্ভিস, দেখে নাও বন্ধুরা। রঘুনাথগঞ্জ মালদা WB19G9953। দেখে নাও বন্ধুরা, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডটা তোমরা দেখবে বলেছিলে, দেখে নাও। এটা ছোটখাটো বাস স্ট্যান্ড, এখানে সেমি লাক্সারি বাসগুলো সব চলছে। ফারাক্কা রঘুনাথগঞ্জ নীলরতন বাস সার্ভিস, রাজারামপুর ফারাক্কা নীলরতন পরিবহন। সব ঘেঁষে ঘেঁষে বাসগুলো দাঁড়িয়ে আছে, ভিডিও তোলাই যেছে না, সব ঘেঁষে ঘেঁষে বাসগুলো দাঁড়িয়ে আছে, পরপর বাসগুলো সব লেগে আছে। যতটা পারছি তোমাদেরকে দেখাইছি, দেখে নাও বন্ধুরা।
দেখে নাও বন্ধুরা, এটা সেলাই মেশিনের দোকান। আর দেখো বন্ধুরা, মুর্শিদাবাদ জেলা বাস মালিক সমিতি, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। দেখে নাও বন্ধুরা, এটা আমাদেরই বাস মালিক সমিতি অফিস। আর দেখো বন্ধুরা, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড বেশ ছিমছাম, ছোটোর মধ্যে খুব ব্যস্ততা, ব্যস্ততম বাস স্ট্যান্ড। এই যে আমাদের মালিক বাবুরা বসে আছে, এই যে মালিক বাবুরা, একটু হাই করে দাও, একটু হাই করে দাও। হ্যাঁ, এই দেখো হাই করে দিচ্ছে সব দাদা, একটু হাই করে দেন, হাই করে দেন। হ্যাঁ, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড, এই যে মালিক বাবুরা সব বসে আছে। হিমিম শামীম, রাজগ্রাম, রঘুনাথগঞ্জ। রঘুনাথগঞ্জ, ফারাক্কা, মালদা। দেখে নাও বন্ধুরা, WB 57C 73 06। চলো বন্ধুরা, গাড়িটার ভিতরটা একটু দেখিয়ে দিই। সুন্দর ছিমছাম, স্টাফ বক্সও আছে, কেবিন ঘর মানে ইঞ্জিন ঘরটা দেখে নাও বন্ধুরা। তোমরা দেখতে চেয়েছিলে রঘুনাথগঞ্জের বাস স্ট্যান্ড, বাসের ভিডিও দেখে নাও বন্ধুরা। 2-2 সিট, সুন্দর ছিমছাম বডি। আচ্ছা, এই দাদাকে পেয়ে গেছি। আচ্ছা, তোমাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে? রঘুনাথগঞ্জ থেকে। কোথায় যাচ্ছ? মালদা। কটায় পৌঁছচ্ছ মালদা? 7:10। রঘুনাথগঞ্জে কটায় ছাড়ছ? 4:35 ভোরবেলায়। আর মালদায় পৌঁছচ্ছ 7:10। আবার ওখান থেকে কটায় ছাড়ছ? 8:26। আবার কটায় পৌঁছচ্ছ রঘুনাথগঞ্জ? 10:50। আবার কটায় ছাড়ছ? 12:18। আবার কটায় পৌঁছচ্ছ মালদাতে? 2:45। আবার মালদাতে কটায় ছাড়ছ? 4:07। আবার কটায় পৌঁছচ্ছ রঘুনাথগঞ্জ? 6:00। এখানে হল? বাহ। আচ্ছা দাদা, আপনার নামটা কি? নাম বলে তিনকড়ি সিং। বাহ। আচ্ছা, কত কিলোমিটার রাস্তা রঘুনাথগঞ্জ টু মালদা? কত কিলোমিটার হয়? 100 কিলোমিটার। ভাড়া কত আছে? 760 টাকা ভাড়া। ক ঘন্টা সময় লাগে? 3 ঘন্টা। বাহ, ধন্যবাদ দাদা। মা লক্ষ্মী বাস সার্ভিস, দেখে নাও বন্ধুরা, রঘুনাথগঞ্জ টু মালদা। এই যে ড্রাইভার সাহেব আছে, ড্রাইভার সাহেব একটু হাতটা টাটা করে দাও। এই যে ড্রাইভার সাহেব, দাদা আপনার নামটা কি? সৌমেন দাস। সৌমেন দাস, বাহ, ধন্যবাদ দাদা। হাই বন্ধুরা, আমি সুমন, আর তোমরা আমার চ্যানেল দেখছো নোম্যাড সুমন। আমি বিভিন্ন বাস স্ট্যান্ডে ঘুরে ঘুরে বেড়াই, আর তার ভিডিও করে এই চ্যানেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আমাকে উৎসাহ দেবার জন্য। আর সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা কমেন্ট করো বন্ধুরা, কোন বাস স্ট্যান্ডটা দেখতে চাইছো বা কোন বাসের আপডেটগুলো তোমরা পেতে চাইছো, তোমরা কমেন্ট করো আমাকে, আমি যত সম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। টাটা, বাই। আর আমার ভিডিও দেখে যদি একটুও তোমাদের উপকার হয় বা কাজে লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে যেন ভুলে যেও না বন্ধুরা। রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড, বাসগুলো সব টাইম হবে আর ছাড়ে বেরোবে। এই যে টাইম হচ্ছে আর ছাড়ছে, কোনো গাড়ি ঢুকছে তো কোনো গাড়ি ছাড়ছে। দেখে নাও বন্ধুরা, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড, মহারাজ বাস সার্ভিস, বর্ধমান, জঙ্গিপুর, নতুনহাট, ফুটিসাঁকো, কুলি, শেরপুর, পাঁচগ্রাম, অমরপুর, বহরমপুর, মালদা মেল। দেখে নাও বন্ধুরা, মহারাজা বাস সার্ভিস। এখানে বাসগুলো যা লেগে আছে ভিডিও করা যাচ্ছে না।
সব ফাঁকে ফুকে লেগে আছে, কোথাও প্লেস নাই যে ভালোভাবে গাড়িটাকে দেখাবো। রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড, সব লাইন দিয়ে বাসগুলো লেগে আছে। রঘুনাথগঞ্জ ফরাক্কা মালদা, রঘুনাথগঞ্জ মালদা। আচ্ছা দাদা, আপনাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে? আমার ফরাক্কা থেকে। ফরাক্কায় কটা ছাড়ছ সকালে? সকালে সাড়ে ছটা। সাড়ে ছটা? এখানে রঘুনাথগঞ্জ কটায় পৌঁছেছ? সাড়ে ছটা, মানে দেড় ঘন্টা। সাড়ে ছটা, সাড়ে সাতটা, আটটা? আবার কটায় ছাড়ছ? আবার সাড়ে আটটায়। সাড়ে আটটায় ছাড়ছ, আবার কটায় পৌঁছেছ? দেড় ঘন্টা রেস্ট পাই, সাড়ে বারোটায় ছাড়ি। আবার বারোটায় পৌঁছে সাড়ে বারোটায় ছাড়ছ? আবার রঘুনাথগঞ্জ কটায় আসছো? সোয়া চারটে। আবার ফরাক্কায় কটায় পৌঁছেছ? আপনার সাড়ে ছটা। সাড়ে ছটা ওখানে হল? বাহ দাদা। আচ্ছা কত কিলোমিটার রাস্তা? পঞ্চান্ন কিলোমিটার। কত ভাড়া? ভাড়া পঞ্চাশ টাকা। পঞ্চাশ টাকা। আচ্ছা কতক্ষণ সময় লাগে? সময় কতক্ষণ লাগে রঘুনাথগঞ্জ থেকে ফরাক্কা? এক ঘন্টা কুড়ি মিনিট। বাহ দাদা, আপনার নামটা কি? আমার নাম উজির শেখ। উজির শেখ, বাহ ধন্যবাদ দাদা। 57A 66-22। আরব বাস সার্ভিস, মুরারই টু রঘুনাথগঞ্জ। আরব বাস সার্ভিস, দেখে নাও বন্ধুরা। আরব মুরালই পাইকর সন্ন্যাসীডাঙ্গা জরুর ওমরপুর রঘুনাথগঞ্জ, দেখে নাও বন্ধুরা। আরব বাস সার্ভিস, সামনেটাও দেখে নাও। আচ্ছা দাদা, আপনাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে? রঘুনাথগঞ্জ থেকে। কটায় ছাড়ছ? চারটায়। চারটে ভোর? নিয়ে কোথায় যাচ্ছ? মুরারই। মুরারই কটায় পৌঁছচ্ছ? মুরারই আপনার সাড়ে ছটায়। আবার ওখান থেকে কটায় ছাড়ছ? আপনার সাতটা ধরে। সাতটা। আবার কটায় পৌঁছচ্ছ রঘুনাথগঞ্জ? আটটা দশ। আটটা দশে ঢুকছ, আবার কটায় ছাড়ছ? এগারোটায় ছাড়বে। আবার কটায় পৌঁছবে মুরারই? বারোটা দশে। আবার কটায় ছাড়বে? আড়াইটায় মুরারই ছাড়বে। আবার রঘুনাথগঞ্জ কটায় ঢুকবে? সাড়ে চারটে। আচ্ছা কত কিলোমিটার রাস্তা? আচ্ছা কত ভাড়া? এখান থেকে আপনার পঁয়ত্রিশ টাকা ভাড়া। পঁয়ত্রিশ টাকা মুরারই? মুরারই পঁয়ত্রিশ টাকা। আচ্ছা আচ্ছা দাদা, আপনার নামটা কি? আমার নাম জয় শেখ। জয় শেখ, বাহ ধন্যবাদ দাদা। দেখে নাও বন্ধুরা, কেবিন ঘর ছিমছাম সুন্দর, সব মিনি বাস, টু টু সিট আছে, সিলিংয়েরও সুন্দর কাজ আছে। দেখে নাও বন্ধুরা, রঘুনাথগঞ্জ টু মুরারই, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বাস। আর দেখো বন্ধুরা, পাথরচাপড়ি সিউড়ি রামপুরহাট রঘুনাথগঞ্জ মোহনবাজার মান্দারপুর নোলাটি মুরারই মিত্রপুর হিয়াতনগর WB 53-0836। দেখে নাও বন্ধুরা, টুবাই বাস সার্ভিস, টুবাই বাস সার্ভিস। দেখে নাও বন্ধুরা, সিউড়ি থেকে এলো। রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বেরোচ্ছে জিয়াগঞ্জ রঘুনাথগঞ্জ রাজারামপুর ফরাক্কা ভায়া লালগোলা রঘুনাথগঞ্জ ডাকবাগলো। নীলরতন বাস সার্ভিস,
জিয়াগঞ্জ রঘুনাথগঞ্জ রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বাইরের কি অবস্থা, সব জ্যাম লেগে বসে আছে। আর এইদিকে কমপ্লেক্সের চারিদিকে স্টল দোকান, এটা রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বাইরে। সামনে আছে মনোমোহিনী ক্লথ সেন্টার শপিং মল। হাই বন্ধুরা, এই রঘুনাথগঞ্জের বাস স্ট্যান্ডটা তো তোমাদেরকে দেখালাম। আর একটা কথা বলি, জঙ্গিপুর বাস স্ট্যান্ড কিন্তু নেই এখন। জঙ্গিপুর বাসগুলো এখন রঘুনাথগঞ্জের বাস স্ট্যান্ডে, এই বাস স্ট্যান্ডেই আছে, এবং জঙ্গিপুর বাস স্ট্যান্ডটা বন্ধ হয়ে গেছে এবং জঙ্গিপুর বাস স্ট্যান্ডটা নেই। চলো তোমাদেরকে জঙ্গিপুর বাস স্ট্যান্ডটা দেখিয়ে দিই, চলো বন্ধুরা। হ্যাঁ দেখো বন্ধুরা, দেখে নাও জঙ্গিপুরের বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডটা এখন বন্ধ হয়ে গেছে, ছোট খাটোর মধ্যে বাস স্ট্যান্ড। আগে যখন ছিল ব্যস্ততম ছিল বাস স্ট্যান্ডটা, এই বাস স্ট্যান্ডটা জঙ্গিপুরের বাস স্ট্যান্ড। বাসগুলো এখন রঘুনাথগঞ্জ গঙ্গার ওই পাড় অবধি চলাচল করে। এই বাস স্ট্যান্ডটা প্রায় উঠেই গেছে। এদিকে চারিদিকে গ্যারেজ আছে, মিস্ত্রির দোকান আছে, এইখানে ট্রাকে এজেন্সি আছে, মাল নামাইছে ট্রান্সপোর্টে। দেখে নাও বন্ধুরা জঙ্গিপুরের বাস স্ট্যান্ড, দেখে নাও বন্ধুরা জঙ্গিপুরের পুরনো বাস স্ট্যান্ড এটা। আগে যখন ছিল তখন ব্যস্ততম বাস স্ট্যান্ড ছিল ছোট্টর মধ্যে, এখন বাস স্ট্যান্ড বাসগুলো সব রঘুনাথগঞ্জে অবধি আসে, তার জন্য এই বাস স্ট্যান্ড এখন প্রায় বন্ধ, কোনো বাস ঢুকে না এখন। হ্যাঁ দেখো বন্ধুরা, রঘুনাথগঞ্জ এই গঙ্গা নদীর এই পাড়টার নাম হচ্ছে রঘুনাথগঞ্জ, আর ওই পাড়টা হচ্ছে জঙ্গিপুর। দেখে নাও বন্ধুরা, এই যে ব্রিজ দিয়ে চললাম আমি, এটা গঙ্গা নদী। দেখে নাও বন্ধুরা গঙ্গা নদী, গঙ্গা নদীর ওই পাড়টা হচ্ছে রঘুনাথগঞ্জ, আর সামনের দিকে গিয়ে হচ্ছে জঙ্গিপুর। দেখে নাও বন্ধুরা, গঙ্গা নদী।